জয় দিয়ে টেস্ট সিরিজ শুরু করাতে আত্মবিশ্বাসী ইমরুল কায়েস ও স্পিন কোচ সুনীল যোশী। প্রথম টেস্টে জিম্বাবুয়েকে স্পিনে ঘায়েল করতে চায় ম্যানেজমেন্ট। সিলেটের উইকেট থেকে মেহেদি ওপুরা সুবিধা আদায় করতে পারবে বলে বিশ্বাস সুনীল যোশীর। আর ওডিআই এর মতো টেস্টেও দলের জয়ে অবদান রাখতে মুখিয়ে আছেন ইমরুল। ওডিআই সিরিজে সাফল্য এসেছে, ব্যাটসম্যানরা নিশ্চিন্ত রাখছে ম্যানেজমেন্টকে, তবে কোচিং স্টাফের কপালে ভাঁজ ফেলেছে বোলিং ডিপার্টমেন্ট। ওডিআই সিরিজে একবারও অল আউট করা যায়নি জিম্বাবুয়েকে। টেস্টে ওদের 20 উইকেট নিতে পারবে তো মিরাজ মুস্তাফিজরা? স্পিন কোচ সুনীল যোশী আত্মবিশ্বাসী। টেস্টের উইকেট ভিন্ন থাকে, সাকিবের অনুপস্থিতি তাইজুলের জন্য নিজেকে প্রমাণ করার একটা বড় সুযোগ। মিরাজের উপরও অনেক দায়িত্ব থাকবে, ব্যাটসম্যানদের দুর্বলতা বুঝে বল করলে সাফল্য আসবে। ওডিআইতে তামিমের অভাব টের পেতে দেননি ইমরুল। 3 ম্যাচে আলো ছড়িয়েছেন, সাদা পোশাকে ধরে রাখতে চান ধারাবাহিকতা, বড় ইনিংস খেলে অবদান রাখতে চান দলের জয়ে। ফরম্যাট ভিন্ন, বাট আপনার আপনি যদি রানে থাকেন না, আসলে কীভাবে রান করতে হয় জিনিসটা আপনার মাথায় তখন খুব ইজিলি সেটআপ থাকে। সো এটা ওয়ানডে ক্রিকেট হোক আর টেস্ট ক্রিকেট হোক আর টি টোয়েন্টি হোক, বাট আপনার এই জিনিসটাই একটা কনফিডেন্স যে কীভাবে রান করতে হয়। আমরা সবাই জানি, বাট যখন রানে থাকি না তখন ওই জিনিসটা আসলে আমাদের ভিতরে ডাউট কাজ করে। তো এই জিনিসটা আর কি এখন চেষ্টা করতেছি যে যে কনফিডেন্সটা আসে ওই জিনিসটা আর কি এখানে টেস্ট ম্যাচে প্রপারভাবে ইউটিলাইজ করার জন্য। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টেস্টে ব্যাটিং ব্যর্থতার স্মৃতি এখনও টাটকা, তবে ওই সিরিজ নিয়ে ভাবতে রাজি নন ইমরুল। তার বিশ্বাস দাপটের সঙ্গেই এই সিরিজ জিতবে টিম টাইগার্স। জিম্বাবুয়েকে আমরা সবসময়তেই খুব ভালোভাবে দেখি এবং ভালোভাবে নিই, কারণ আপনি যদি দেখেন জিম্বাবুয়ের টিম কিন্তু অন্যান্য দেশের থেকে অনেক কনসিস্টেন্সি, এরা ভালো ভালো স্কোর করে বাংলাদেশে। অন্যান্য টিম যেগুলো হোয়াইট টিম যারা আসে তারা কিন্তু এরকম ব্যাটিং এত ভালো করতে পারে না, বাট যারা জিম্বাবুয়ে টিম ভালো করে হয়তো বা তারা সামহা আমাদের সাথে হেরে যায়, বাট তারা কিন্তু খারাপ টিম না, অনেক বেটার টিম। তামিম সাকিবকে ছাড়া টেস্ট সিরিজে মাঠে নামবে মুশফিকরা, তবে এই দুই ক্রিকেটারের অনুপস্থিতি নিয়ে খুব বেশি চিন্তিত নয় ম্যানেজমেন্ট। ওয়ানডের মতো এখানেও বাকিরা দায়িত্ব নিবে, বিশ্বাস তাদের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।